বিশ্বে উন্নত দেশগুলোর মধ্যে যাদের রোগী অনুপাতে চিকিৎসক সংখ্যা সবচেয়ে কম, দক্ষিণ কোরিয়া তার অন্যতম, যেখানে প্রতি 1,000 রোগীর জন্য মাত্র 2.5 জন চিকিৎসক রয়েছেন। সরকার থেকে সতর্ক করে বলা হয়েছে, আগামী এক দশকের মধ্যে দেশটিতে চিকিৎসকের তীব্র সংকট দেখা দেবে। এদিকে অধিক সংখ্যক চিকিৎসক থাকার অর্থ হলো অধিক প্রতিযোগিতা, তাতে আছে আয় কমে যাবে বলে আশঙ্কা। এজন্য সরকারের চিকিৎসক বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে গত এক মাস ধরে ধর্মঘট করে যাচ্ছেন বর্তমান কর্মরতরা। এবার সরকারের দাবি না মানলে দক্ষিণ কোরিয়ার ডাক্তারদের সর্ববৃহৎ সংগঠন কোরিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন আগামী 27 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ওয়ার্কআউটের হুমকি দিয়েছে। মেডিকেল স্কুলে ভর্তির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। মেডিকেল স্কুলে ভর্তির কোটা পুনর্বিবেচনা করা, অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবার জন্য সরকারের নীতিমালা প্রণয়ন করা এবং জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বিধিনিষেধ সহ জরিমানা বাতিল করার দাবি জানায় কোরিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী চো কিউ হং বলেন, আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাসপাতালগুলো পরিদর্শন শুরু করবে। আইন ও নীতি মেনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। একে চিকিৎসকদের কেরিয়ারের পথে বড় ধরনের হুমকি বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।